নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর বাস প্যানেল। অবশ্যই আপনাদের সচেতনতা, স্বাস্থ্য এবং মানসিক স্থিতাবস্থা এই সবের নিয়ে কিন্তু সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাসের হাত ধরতেই হবে আমাদের, এর অন্যথা নয়। দেখুন, প্রত্যেকটা সচেতনতা অনুষ্ঠান অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড। কেন? কারণ স্বাস্থ্যই আমাদের আসল সম্পদ। যে সম্পদকে যদি আমরা সংরক্ষিত করতে না পারি, যদি সময়ের সাথে সাথে তাকে আমরা যত্ন না করতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু সময়ের সাথে সাথে হারাতে হয়। বিষয়টা কেন এভাবে বললাম, কারণ হারানো এই বিষয়টা, এর সাথে কি যোগসাজ্জিষ্য আছে আপনারা হয়তো ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক এবার একটু আরও বেশি আপনাদের ক্লিয়ার করে জানাবো। দেখুন, এমন কিছু মারণ রোগ রয়েছে যার ফাঁদ পেতে রাখছি নিজেরাই, হয়তো নিজেদের অজান্তেই। আবার ধরুন, আমার কতটুকু সচেতনতা হলে এই মারণ রোগের ফাঁদে পা দিতে হতো না? আলটিমেট কি এর থেকে সুরাহা নেই, বা এর থেকে আমরা কোনো দিন বেরিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। যেখানে আমাদের সচেতনতা আগের তুলনায় এতটা বৃদ্ধি হয়েছে, আগামী দিনে আরও হবে। এবং এমন একটি মাসে দাঁড়িয়ে আমরা, জানুয়ারি মাসটা কিন্তু ক্যান্সার অ্যাওয়ারনেস, এবং এটা বলবো যে আজকের আমাদের বিষয়টাও রয়েছে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার। বিষয়টা কি, কতটা একটা মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি কনসাস হওয়া উচিত, সেই বিষয়টাকে আজকে চেষ্টা করবো আপনাদের সাথে তুলে ধরার আলোচনার মাধ্যম দিয়ে। অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে রেনাউন্ড ডক্টর রয়েছেন ডক্টর পারিজাত সান্যাল। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। নমস্কার। হ্যালো ম্যাম। দেখুন, আমাদের, আমরা মেয়ে হয়ে আমার মনে হয় আমাদের লজ্জা, এই বিষয়টা আমরা শুরুতে বলি যে মানুষ হয়ে লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়, অথচ আমাদের নারীরা এই নারী সত্তাটাকেই কিন্তু কোথাও একটা লজ্জা, এবং তারা মনে করেন এটার সমস্যা যদি আমরা বলতে যাই তাহলে বোধ হয় লোক সমাজে আমাদেরকে অনেক ধরনের আখ্যান উপাখ্যানে বিরক্ত করা হবে। এই বিষয় থেকে একদম সরাসরি আসব। মূলত জরায়ুর ক্যান্সার কি এমন পরিস্থিতি হতে পারে যার জন্য ক্যান্সারে পরিণত হলো একটা বিষয়? আমাদের দেশে যেখানে এই লজ্জা বা এই জিনিসটা খুব বেশি, সেখানে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, দিস ইজ ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ ডেথ ইন ইয়ে। এটার মেন কারণ হচ্ছে লেট ডায়াগনোসিস, বা লেটে আমরা জানাই যে আমার এই সিমটমস হচ্ছে বা আমার এই প্রবলেম হচ্ছে। এবং ইন্ডিয়ার মতন জায়গায়, যে মধ্যবিত্ত জায়গা, মধ্যবিত্ত ফ্যামিলি যেখানে থাকে, সেখানে যদি সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস আমরা না ছড়াতে পারি, তাহলে জিনিসটা আরও মারাত্মক বা মর্মান্তিক ইয়েতে যেতে পারে। একদমই। এবং এই যে আজকে আপনি বিষয়টা যেহেতু বললেন, দেখুন অনেক এরকম রুরাল এরিয়া রয়েছে যেখানে মানুষ ওয়াটার ইউজিংটা ঠিকঠাক করতে পারেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা প্রধান মূল কারণ হয়। আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করি, আমাদের মডার্ন লাইফস্টাইল আমাদের অনেক কিছু যুক্তি শিখিয়েছে। বিশেষ করে আমার মনে হয় কোভিড ফ্রেজ দিয়ে তো মানুষকে অনেকটা বেশি এগিয়ে দেওয়া গেছিলো একটু অন্য আঙ্গিকে, কিন্তু এই বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা। এই যে জরায়ুর বিষয়ে, মানে মূলত তাকে কী করে আমরা সুন্দর, ওয়েলদি, হেলদি কী করে রাখতে পারি? দেখুন, জরায়ুর মুখের ক্যান্সার যেটা, দিস ইজ ডিফারেন্ট ফ্রম জরায়ুর ক্যান্সার এমনি। আর জরায়ুর মুখের ক্যান্সারটা হচ্ছে একটা এমন ক্যান্সার, দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ক্যান্সার, যেটা আমরা সেভ করতে পারি, আমরা প্রিভেন্ট করতে পারি আমাদের নর্মাল স্ক্রিনিং এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে। আচ্ছা। আর তার আগে আমি বলবো আমাদের যে লাইফস্টাইল চেঞ্জেস, যেমন হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে বিফোর এই আন্ডার এজ ম্যারেজ বা আগে আগে ম্যারেজ এবং আগে আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়া, এই জিনিসগুলো মূলত কজ অফ সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার। এবং এই জিনিসগুলোকে আমাদের ফার্স্টে থামাতে হবে, বা থামাতে হবে না, ফার্স্টে আমাদের প্রিভেন্ট করতে হবে এবং অ্যাওয়ারনেস আনতে হবে। এবং তার সাথে আছে লোকাল হাইজিন। দিস থ্রি থিংস আর মেইনলি ইম্পর্ট্যান্ট। বেশ, তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে হাইজিন মেনটেনের বিষয়টা, এবার অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে কী করে মেনটেন করবেন, বিশেষ করে পিরিয়ডিক্যাল ইস্যুস বা সময়টায় দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি মানে পরিচ্ছন্নতা আরও অনেক দ্বিগুণ করা উচিত, সেটা কী করে তারা করবেন? কারণ এটা খুব বেসিক প্রশ্ন যে না, আমরা তো স্যানিটারি প্যাডস ইউজ করি, তার জন্য আলাদা করে আর কী করার করণীয় আছে সেই সময়, বা নট না, এখন রুরাল জায়গায় এমনও আছে যেখানে স্যানিটারি প্যাডস আর নট অ্যাভেলেবল, এবং সেই সব জায়গায় মেনস্ট্রুয়াল হাইজিনটাকে আমাদেরকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এবং সেকেন্ডলি, জায়গার পরিষ্কার রাখা, এগুলো তো ইম্পর্ট্যান্ট। এবং সেকেন্ডলি হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় ব্যারিয়ার মেথডস ইউজ করা, ইউজেস অফ কন্ডোমস, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট টু সেভ সার্ভাইকাল ক্যান্সার। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স, আর্লি এজ ইন ম্যারেজ, আর্লি এজ ইন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এই জিনিসগুলো হচ্ছে মেইন ইম্পর্ট্যান্ট এবং মেইন রিস্ক ফ্যাক্টর্স অফ এ সার্ভাইকাল ক্যান্সার ইন হিউম্যান।
বেশ, তাহলে সেদিকে তো অবশ্যই আমাদেরকে জানতে হবে, আগে জানা তারপর সচেতনতা। এবং তার জন্য সমস্ত দর্শক বন্ধুদের একটা বিষয় আমি বলবো, যে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলো কিন্তু যেমন একটা সচেতনতার জায়গা, ঠিক তেমনই আপনাদের যদি সূক্ষ্ম কোনো অসুবিধাও আপনারা ফিল করে থাকেন, ধরুন অনেক দিন ধরে ইউরিনের সময় একটু জ্বালা জ্বালা ভাব, চিড়চিড়ে ভাব, এরকম কিছু অনুভূত হচ্ছে, দেখুন আপনার সমস্যাটা কিন্তু আপনার, সেটা কিন্তু কোনোভাবেই আমরা যতক্ষণ না আপনি একজন ডক্টরের কাছে বলছেন ততক্ষণ এই বিশেষজ্ঞর কাছে না বললে কিন্তু জিনিসটা হয়তো ডিটেক্ট করছে না যে কী ধরনের রোগ। যেটা সবার আগে ম্যাডাম একটা কথা বললেন যে আগে ধরা পড়তে হবে, তারপর তো তার ট্রিটমেন্ট। এবং এই বিষয়ে যে ইউরিন থেকে যে এই যে সমস্যা, অর্থাৎ ইউট্রেনিন যে ক্যান্সার হতে পারে বা সমস্যা হতে পারে, সেই জায়গা থেকে আমরা কী করে প্রিভেন্ট করতে পারি, কীভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবেন? সার্ভাইকাল ক্যান্সার একটা এমন, ইউট্রেন ক্যান্সারে আসছি না আমি, সার্ভাইকাল ক্যান্সারের দিকেই যাচ্ছি। সার্ভাইকাল ক্যান্সার এমন, ফার্স্টে আমাদের স্ক্রিনিং টেস্টটা সবার মধ্যে আনতে হবে। স্ক্রিনিং টেস্ট হচ্ছে আমাদের ভাইরাল ডিএনএ, ফার্স্টটা হচ্ছে ক্যান্সার কেন হচ্ছে। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যেটা ভাইরাস দিয়ে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটি ভাইরাস, তার জন্য এই সার্ভাইকাল ক্যান্সারটা হয়। এবং তারও টিপিক্যাল স্ট্রেনস আছে, মূলত 16 এবং 18 যে স্ট্রেনটা, সেইগুলোর জন্যই আমাদের সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সারটা হয়। আচ্ছা, এবং এইগুলোর জন্য আমাদের 25 ইয়ার্স, 25 বছর থেকে 65 বছর অবধি আমাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং হয়, সেই জিনিসটা আমাদের সবাইকে নথিভুক্ত করতে হবে। ইন্ডিয়াতে যেহেতু রিসোর্সেস কম, তার জন্য মিনিমাম 5 ইয়ার্স টু 10 ইয়ার্সের মধ্যে একটা সার্ভাইকাল ওই ক্যান্সার স্ক্রিনিং, যেটাকে প্যাপসমিয়ার প্লাস হিউম্যান প্যাপিলোমা ডিএনএ স্ক্রিনিং। আর বাইরের দেশে আমরা 3 থেকে 5 বছর অন্তর অন্তরই করি, যাদের মানে ফাইন্যান্সিয়াল অবস্থা অসুবিধা নেই তাদেরকে আমরা বলবো যে 3 টু 5 ইয়ার্স অন্তর অন্তর সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং যেটা হয় সেটা করতে। আর ইন্ডিয়াতে মেনলি আমাদের গভর্নমেন্ট থেকেও বলছে যে মিনিমাম 8 টু 10 ইয়ার্স অন্তর অন্তর একটা করে সার্ভাইকাল স্ক্রিনিং, ক্যান্সার স্ক্রিনিং যাতে করতে হয়। স্ক্রিনিংয়েই আমরা মোটামুটি বুঝতে পারি যে এনার এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে কি না। আচ্ছা, এবার যখনই থাকবে তারপরেই আমাদের বায়োপসি বা কলপোস্কোপিক গাইডেড বায়োপসি এগুলো করে আমাদের ডায়াগনোসিস করতে হবে যে ভাইরাস থাকা আর ক্যান্সার থাকা একই নয়। ভাইরাস খালি পাওয়া গেল, সেটা ক্যান্সারে হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে ইন দ্য ফার্দার প্রোগ্রেশন। তো সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে ফার্দার ফাইনাল, তারপরে আরও স্ক্রিনিং টেস্ট করে যে এগুলো ক্যান্সার হচ্ছে কি না ডায়াগনোসিস করে, বায়োপসি করে। তো এমনি করে করে আমাদের সার্ভাইকাল ক্যান্সারটাকে ধরতে হবে। বেশ, এই যে একটা বিষয় বলছিলেন ম্যাডাম যে ভাইরাসের বিষয়টাই, ভাইরাসটা আসছে কিভাবে, মানে একটা থেকে, এটা তো ব্যাপার না যে ছোঁয়াচে কোনো একটা বিষয়, নাকি ভাইরাসটা একটা মানুষের শরীরে ছোটবেলা থেকেই থাকতে পারে বা জিনগত হতে পারে, কিভাবে ভাইরাসের ভাইরাস মেইন আশা হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে অ্যান্ড হাইজিন, এই দুটো হচ্ছে মেইন, বাট মেইন হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তার জন্যই বলা হয় যে আর্লি এজ ইন ম্যারেজ বা মাল্টিপল সেক্সুয়াল মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স বা নট ইউজ, মানে কোনো ব্যারিয়ার কন্ট্রাসেপটিভের ইউজেজ না করা, এই জিনিসগুলো মেইন রিস্ক ফ্যাক্টর্স ফর সার্ভাইকাল ক্যান্সার। বেশ, অর্থাৎ বুঝতেই পারছেন যে কোন জায়গাটা আমাদের অসুবিধা, যে এখনও এই সমাজটা আমি শুরুই করেছিলাম যে আমাদের এই লজ্জাকেই মানুষ অনেক বিপদের সম্মুখীন করে দিচ্ছে। এবং অনেক জায়গায় অনেক স্কুলে এখনও পড়াশোনা করানো হয়তো শুরু হয়নি, এই চিন্তাভাবনা চলছে এবং আমি অনেক বেশি আপডেট আজকে ফরেনের কথা আপনি বলছেন ম্যাডাম, ডেফিনেটলি। এবং দেখবেন একটা বিষয়ের প্রতি আমাদের যদি নিবন্ধিত করা হয়, যখন আমরা পড়াশোনা বলুন সাবজেক্ট ওরিয়েন্টেড, তখন কিন্তু বিষয়টা জানার ভিতরে ছিল, জ্ঞান অর্জন করার ভিতরে ছিল, এবং পরবর্তী সময় আমাদের হয়তো লাইফস্টাইলের সাথে অবশ্যই অনেকখানি, কারণ ম্যাম একটা বিষয় শুরুতে বলছিলেন লাইফস্টাইলটা খুব ছুঁয়ে গেছেন, আমি সেখানটা একটু আসি। লাইফস্টাইলে তো অবশ্যই অনেক প্রবলেম রয়েছে, কারণ আমরা এখন প্রত্যেক সময়ই মানুষ এত ছুটে চলছি, সেটা ফুড হ্যাবিটস হোক, মানুষের রাতের ঘুম হোক, এবং সারাদিনের ভিতরে জল পান করা থেকে হোক, বিভিন্ন ধরনের আমাদের অনেক ল্যাকিংস রয়েছে, সেইগুলো থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি বা এর থেকে এই বিষয় অবধি যাবো না, কী করে সম্ভব? দেখুন, লাইফস্টাইলের সাথে সার্ভাইকাল ক্যান্সারের খুব একটা বেশি যোগসান নেই, এক্সেপ্ট দ্য সেক্সুয়াল পার্ট, ঠিক আছে। দ্য রেস্ট আমাদের যেটা করতে হবে যে হেলদি লাইফস্টাইল, ইমিউনিটি বাড়ায় অবভিয়াসলি, কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দূর করার জন্য, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যদি পাওয়া যায় তাহলে আমরা বলি যে 2 বছর ওয়েট করতে, কিছু না করতে, কেননা মানুষের ইমিউনিটি ইজ এবল টু ক্লিয়ার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইন 90-95%। তো সেই কেসে কী আছে, মানুষের হিউম্যান ইমিউনিটিটা বাড়াতে হবে, এবং ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হেলদি ফুড হ্যাবিটস। তো ইনডাইরেক্টলি অবভিয়াসলি আমাদের হিউম্যান লাইফস্টাইল ইজ ইম্পর্ট্যান্ট
এগুলোর ব্যাপারে অবশ্যই আমরা জানবো যে কি চিকিৎসা আছে, কি ট্রিটমেন্ট রয়েছে মানুষের, সেই প্রশ্নগুলো থাকবেই। কারণ ক্যান্সারের মতো রোগ মানেই বোধহয় মারণ ফাঁদ, এবং এরপর একটা মানুষের জেনে গেলেই তার আলাদা একটা মানসিক স্থিতাবস্থাকে নষ্ট করে দেওয়া যায়, আমি আর বেশি দিন বাঁচবো না। এখান থেকে সার্ভাইভ করা, এখান থেকে বেরিয়ে আসা, সুস্থ হওয়া, এরকম কিছু উদাহরণ দিয়ে আমি অবশ্যই ম্যামের কাছে জানবো। এরকম প্রচুর কেস দেখেছেন, এখনও দেখছেন বর্তমান সময় দাঁড়িয়ে, মানুষকে কি করে এই জায়গাটা থেকে বের করে আনা সম্ভব, যে তাদের যদি জরায়ু ক্যান্সার হয়েও থাকে, কোন স্টেজে অবধি না যাওয়া পর্যন্ত তাকে সেখান থেকে বের করে নিয়ে আসা বা রিকভারি করা যায়। প্রথমে বলবো এটার সিমটমসগুলো কি, মানে কি হলে আপনি ডক্টরের কাছে যাবেন। সবচেয়ে কমন এই সার্ভাইকাল ক্যান্সারটা বেশি এজ হলে, 55 বা 60 ইয়ে হলে, যাদের মেনোপজ হয়ে গেছে, মেন্স বন্ধ হয়ে গেছে, অথচ তাদের ব্লিডিং হচ্ছে, পোস্ট মেনোপজাল ব্লিডিং, এটা একটা সিমটম। আর একটা ইয়াং এজে যেটা হয় হচ্ছে পোস্ট কয়েটাল ব্লিডিং, মানে মেলামেশা করার পরে বা সহবাস করার পরে ব্লিডিং হচ্ছে। টিপিক্যাল এই দুটো হিস্ট্রি কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এবং এগুলো যদি হয়ে থাকে তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ শুড সিক আ গাইনোকোলজিস্ট হেল্প। এবং এরপরে যেটা করতে হয় হচ্ছে আমাদের ওই সার্ভিক্সটা বা জরায়ুর মুখটা আমরা দেখতে পাই, আউটডোর বেসিসেই দেখা যায়, এবং প্যাপসমিয়ার বা কলপোস্কোপিক গাইডেড বায়োপসি যেটা হয় সেটা আমরা আউটডোর বেসিসেই আমরা নিতে পারি। এগুলোর জন্য মানুষকে ভর্তি হয়ে এক গাদা জিনিস করে হয় না, করতে হয় না। তো এই ছোটো ছোটো স্টেপসগুলো করলে আমরা আর্লি স্টেজ যদি থাকে সার্ভাইকাল ক্যান্সারের সেগুলো ধরতে পারি। এবং আর্লি স্টেজ, স্টেজ ওয়ানেরও আগে, 1A বলে, ওই সব জায়গাতে আমরা ছোটো অপারেশন করলে জিনিসটা নির্মূল হয়ে যায়। কিন্তু যখনই জিনিসটা যদি আমরা ইয়ে করে রাখি, ইফ ইউ ডোন্ট গো টু এনি গাইনোকোলজিস্ট বা ডক্টর, তাহলে জিনিসটা স্টেজটা বাড়তে পারে এবং খুব তাড়াতাড়ি জিনিসটা ছড়িয়ে যেতে পারে। বিকজ তার সাথে সার্ভিক্সে এত বেশি লিম্ফ নোডস, এত বেশি লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে, এগুলো খুব ইজিলি আশেপাশের জায়গায় আমাদের ছড়িয়ে দিতে যেতে পারে। তো এগুলো আর্লি স্টেজ যত ইজিলি কিওরেবল, একটু লেট হয়ে গেলে কিন্তু অত ইজি হয় না, সেটাতে রেডিওথেরাপি বা কেমোথেরাপিতে যেতে হয়, এবং খালি অপারেশনে ওটা নির্মূল হয় না একদম। এবং আমরা একটা বিষয় ম্যাডাম দেখুন, এখন না 18-19 বছরের পর থেকে একটা বিষয় দেখা যায় যে পিরিয়ডিক্যালটা নর্মাল নয়, টাইম টু টাইম না হওয়া, অনেকের আবার মাসে 2 থেকে 3 বারও হচ্ছে, ক্লিয়ার না হওয়া, এই ছোটোখাটো সমস্যাগুলোকে আমরা ছোটোখাটো সমস্যা বলেই অ্যাকচুয়ালি হয়তো বলে থাকি বা মনে করি, কিন্তু এগুলো কি সত্যি ছোটোখাটো সমস্যা? কারণ আরেকটা মেয়ের তো হচ্ছে না স্বাভাবিক ছন্দে সে তার সাইকেলটা যাচ্ছে, কেন তার ওই মানুষটার এই প্রবলেমটা কেন আসে? দেখুন, ইররেগুলার পিরিয়ডস একদম আর্লি এজ বা অ্যাডোলেসেন্স স্টেজে যেটা, সেটা বলতে গেলে মেইনলি হচ্ছে ডিউ টু হরমোনাল ডিসব্যালেন্সেস। এবং একটা মানুষের, একটা মহিলার যখনই পিরিয়ড শুরু হয় তখন ফার্স্ট 2 to 5 ইয়ার্স ইররেগুলার বা নিয়মিত নাও হতে পারে। তো দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। ইন আমাদের অনেকে অ্যাংশিয়াস মারা আসে, এসে বলে যে আমার বাচ্চার এইটা 2-3 মাস অন্তর অন্তর হচ্ছে, এবং যখন হয় তখন খুব বেশি মাত্রায় হয়। তো এই জিনিসগুলো খুবই নর্মাল, এগুলোতে আমরা খুব একটা বেশি গুরুত্ব দিই না, কারণ জিনিসটা আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায় ইন হিউম্যান্স। 90% কেসে যখন এই 17-18 বছর হবে তখন হয়ে যাবে। কয়েকজনের হয় যেটা হয় না, এই জিনিসগুলো নর্মাল হয় না, বা দেখা যাবে হরমোনাল কোনো ডিসব্যালেন্স আছে বা ওবেসিটি আছে, এবং বাইরের খাবার খাওয়া, লাইফস্টাইল জাঙ্ক ফুডস, এখন খুব কমন জাঙ্ক ফুডস খাওয়া, এই জিনিসগুলো হয়। তো সেই কেসেসগুলোতে আমরা লাইফস্টাইল মডিফিকেশন এবং টুকিটাকি হরমোনাল ডিসব্যালেন্স হলে হরমোনস দেওয়া বা কোনো নিয়মিত পিল দেওয়া, যাতে আপনার পিরিয়ডসটা রেগুলার হয়ে যায়, যাতে ওটার সাইড ইফেক্টস না হয়, এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু দিস ইজ ডিফারেন্ট ফ্রম সার্ভাইকাল ক্যান্সার, কিন্তু এটাও খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মানে এপিডেমিক আজকালকার যুগে একদম। এবং সত্যি কথা বলতে দেখুন, এই সমস্যাগুলো ছোট থেকেই আস্তে আস্তে বড় হতে থাকে, এবং আমাদের কিছু গাইডলাইন্সের অভাব ডেফিনেটলি রয়েছে, তার জন্যই আজকে এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের যাতে একটু উপলব্ধি এবং আপনাদের সচেতনতা, সেই জায়গা থেকে অবশ্যই ম্যাডামের এই কনসালটেন্টটা, এবং আপনি যদি মনে করেন একবার একটু কনসাল্ট করে নেবেন, একবার একটু দেখিয়ে নেবেন, আপনার ছোটোখাটো যে কোনো সমস্যাকে ফেলে রেখে আর বৃহদ সেই আকার নাই বা ধারণ করালেন, একটাই জীবন। সুতরাং সবাই হেসে খেলে সুন্দর
সুস্থ সুন্দর জীবন কাটাবো এমনটাই তো প্রত্যাশা, কিন্তু সেই জায়গাটা সব সময় হয় না। বাদশাদে কিছু অপ্রত্যাশিত আমাদের রোগ যা আমাদের নলেজেই নেই। তো সুতরাং আজকের এই সার্ভাইকাল ক্যান্সার আশা করি আপনাদের অনুষ্ঠান পর্বে প্রতিটা মুহূর্তে প্রতিটা ধাপে যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন কম বেশি সেগুলো থেকে অ্যাওয়ারনেস, এবং ডেফিনেটলি আজকে ক্যান্সার অ্যাওয়ারনেস তো আর একটা প্রোগ্রাম বটেই। ম্যাম আরেকটা জিনিস হতে পারে, আমি জানি না এর সাথে কতটা এর লিঙ্ক আপ রয়েছে অ্যানল, এই যে সিডস হওয়ার প্রবণতা এখন দেখা যাচ্ছে যে অল্প বয়সে 20-21-22 বছরের মেয়েদের এই সিডস ও ওভারিতেও সিডস হচ্ছে অনেক সময়। এই সিডস হওয়ার প্রবণতা যেমন ইদানিংকালে একটু বেশিই বেড়ে গেছে কেন? দেখুন সিস্ট মানে সবচেয়ে কমনেস্ট হচ্ছে আমাদের পলিসিস্টিক ওভারিজ, হ্যাঁ, এবং পলিসিস্টিক ওভারিজ আগেও ছিল এখনও আছে, কিন্তু এখন বেশি হচ্ছে বিকজ আমাদের আলট্রাসাউন্ডটা খুব র্যাম্পেন্ট অ্যান্ড র্যান্ডম হচ্ছে, তার জন্য ধরা পড়ছে। এবং পলিসিস্টিক ওভারিজ খালি আলট্রাসাউন্ডে থাকা মানে এটা নয় যে আপনার পলিসিস্টিক ওভারিজ সিন্ড্রোম আছে বা পলিসিস্টিক কোনো ডিসঅর্ডার আছে। পলিসিস্টিক ওভারি যদি আলট্রাসাউন্ডে ধরা পড়েছে, তার সাথে যদি আপনার মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম থাকে, মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস হচ্ছে না, না ওষুধ না খেলে পিরিয়ডস হয় না, বা ওভারওয়েট হঠাৎ করে ওয়েট গেন করা বা ওয়েট গেন ওবেসিটি থাকা বা ওভারওয়েট হওয়া, তার সাথে এক্সেসিভ হেয়ার গ্রোথ, দাড়ি বা মোচ ওইসব জায়গায় যদি এক্সেসিভ আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হওয়া, এইগুলো থাকলেই আমরা পলিসিস্টিক ওভেরিয়ান সিন্ড্রোম বলি বা ছোটো ছোটো সিস্ট, এক প্রকারে এটা হরমোনাল সিস্ট বলি। এবং এটার জন্য 90% কেসেসে উই ডোন্ট রিকোয়ার টু অপারেট, এটা ওষুধ খাওয়ার মাধ্যমে এবং লাইফস্টাইল ঠিক করলেই জিনিসটা ঠিক হয়ে যায়। অপারেশনস আর মানে অপারেশন সেই কেসেসগুলোতেই লাগে যাদের বাচ্চা আসছে না, ইনফার্টিলিটি এইসব কেসেসে কয়েকটা বিষয় কয়েকটা কেসেসেই অমনি আমাদের ইয়ে আছে, প্রোটোকল আছে, সেই অনুযায়ী আমরা অপারেট করতে হতে পারে। তাহলে জেনারেলি পিসিওডি বা পলিসিস্টিক ওভারিজে কিন্তু আমাদের অপারেশন লাগে না। বেশ, অবশ্যই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি তার রিলেটেডই হয়তো বলা যেতে পারে এতগুলো সম্পর্কিত বিষয়কে তুলে ধরা, তথ্য তুলে ধরা। আর ম্যাডামকে যখন পেয়েছি তখন বিষয়গুলো সম্পর্কে জেনে নেব, এটাই অবশ্যই আমাদের প্রত্যাশিত ব্যাপার ছিল যে অবশ্যই আলোচনা যখন রয়েছে তার সাপেক্ষে আপনাদের সমস্যাগুলোকে তুলে ধরা। দেখুন আরও একটা বিষয় বলবো, যেটা হচ্ছে এই যে ক্যান্সার অ্যাওয়ারনেসের বিষয়টা, বিশেষ করে জরায়ুর ক্যান্সার বলতে একটা বিষয় ম্যাডাম বলছিল, কিন্তু দুটো আলাদা, একটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সারের পোর্শনটা সার্ভাইকাল বলা হচ্ছে, এবং যদি আমরা অন্য ধরনের যেটা ওভারিয়ান বিষয় বা অন্যান্য আরও অনেক রিলেটেড ইস্যুস রয়েছে সেগুলো বিষয়ে কিন্তু সবটার সাথে আলাদা আলাদা লিঙ্ক আপ রয়েছে। কিন্তু একটা বিষয় মানতেই হবে আমাদেরকে, যে আমাদের সঠিক না জেনে বুঝে ওষুধ খাওয়া বা হঠাৎ করে সামনে কোনো ইভেন্ট আছে না, পিরিয়ড হলে একটু অস্বস্তি, সেটা চাইছি না অ্যাভয়েড করা, তো তার জন্য হঠাৎ করে মেনোপজের একটা ওষুধ খেয়ে নেওয়া, এই যে কথায় বার্তায় ওষুধ, এটা মাতৃকালীন কোনো এফেক্ট তো ডেফিনেটলি পড়তে পারে, তাই নয় কি? হ্যাঁ, যদি আনওয়ান্টেড একটু মাদারহুডের সময়টা নিয়ে আলোচনা করি না, যদি আমরা ওই পিরিয়ড পিছনোর বা পোস্টপনমেন্ট অফ পিরিয়ডসের জন্য যদি ওষুধ খেয়ে থাকি, তাহলে জিনিসটা ফার্টিলিটি বা ইনফার্টিলিটিতে তেমন এফেক্ট পড়ে না, কিন্তু হ্যাঁ পিরিয়ডসটাকে একটু ঘেটে দেয়, পিরিয়ডসটাকে একটু ডিলে করে বা ইররেগুলার করে দেয় ইন সাবসিকুয়েন্ট 6-8 উইকসে, কিন্তু জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় 90%, কিন্তু এটা বারবার যদি খেতে হয় তাহলে এটা প্রবলেম করতে পারে। বেশ, এই যে সিমটমের বিষয়গুলো ম্যাডাম বলছিলেন যে কীভাবে মানুষ বুঝবেন যে এটা জরায়ুর ক্যান্সার হয়েছে বা কি অ্যানুয়াল, একটা বিষয় আপনি বলছিলেন যে ব্লিডিং হওয়া, দুটো বিষয়, একটা আফটার দ্য সেক্স অ্যান্ড এই বয়সটা, মানে আজকে এই যদি বলি জরায়ুর ক্যান্সারের, এটা কি পার্টিকুলার কোনো এজের মধ্যে কি ম্যাটার করছে যে এই বয়স থেকে এই বয়সের মধ্যে হওয়ার প্রবণতা বেশি? হ্যাঁ, সব ক্যান্সারই একটা মোটামুটি এজ গ্রুপ আমরা দেখি, সার্ভাইকাল ক্যান্সারটা একটু বার্ধক্যে হয়, একটু বয়স হয়ে গেলে 55 অবভ হয়, কিন্তু তা বলে এটা নয় যে কম বয়সে আমরা দেখি না, কম বয়সেও দেখি, কিন্তু মেইনলি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হতে এবং সেটা ক্যান্সারে যেতে অনেক দিন লাগে, দের ইজ এ লং টাইম গ্যাপ, তো তার জন্য যেটা যেটা হয় হচ্ছে একটু দেরি করে ক্যান্সার, এবং ক্যান্সারটা একটা মানে আজব যে মানে ভালো জিনিস যে ক্যান্সারটা আমাদের অনেক টাইম দেয় ফর কিওর ট্রিটমেন্ট, জিনিসটাকে আমরা খুবই যদি ইগনোর করে থাকি অনলি দেন আমাদের সার্ভাইকাল ক্যান্সার হয়, এবং দ্যাট ইজ দ্য রিজন যে ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে এই জিনিসটা এত বেশি কমন। আমাদের কিন্তু সার্ভাইকাল ক্যান্সার ইউরোপ বা ডেভেলপড কান্ট্রিজে যেহেতু ডিউ টু দ্য স্ক্রিনিং এগুলোতে কিন্তু স্ক্রিনিংয়ের জন্য বলুন বা অন্য কারণের জন্য বলুন এগুলো কিন্তু খুব কম সার্ভাইকাল ক্যান্সারটা, এটা স্পেশালি ফর এই থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রিজেই বেশি প্রেভিলেন্ট।
বেশ, এই যে ড্রাগ ইস্যুজের বিষয়ে যদি আমরা আলোচনা করি, অনেকেই রয়েছে বিভিন্ন ধরনের ড্রাগে অ্যালার্জেটিক বিষয় হতে থাকে, ড্রাগ কী নেবেন বুঝতে পারেন না, বিশেষ করে রয়েছে যে কোনো মেডিসিন শপ থেকে একটা ওষুধ খেয়ে নেওয়া, যতই আমরা বলি না কেন যে এগুলো অ্যাভয়েড করুন, এগুলো প্লিজ আগে একটা ডক্টর কনসাল্ট করে নিন, মানুষ ততটাও বোধ হয় সচেতন নয়। সেটা একটুখানি আমরা যদি মনে করি ম্যাডাম, যে এই যে ড্রাগের বিষয়টা এবং তার সঙ্গে ট্রিটমেন্ট, এটা আমার জানা দরকার যে একটা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যে সেই মানসিক জোরটা, যে হ্যাঁ আপনিও সুস্থ হতে পারবেন, আপনিও সার্ভাইভ আবারও আগের মতো লাইফস্টাইলে ফিরে আসতে পারবেন, এই যে সময়টা, টাইম স্প্যানটাতে তাদেরকে কিভাবে আপনি বুস্ট করবেন? দেখুন, সার্ভাইকাল ক্যান্সার একবার ধরা পড়লে স্টেজিং করতে হয়, খুব ইম্পর্টেন্ট, এবং স্টেজ অনুযায়ী যদি খুব আর্লি স্টেজে থাকে তাহলে মানুষ কত চিন্তা করার কিছু থাকে না, ছোট অপারেশন বা একটা হিস্টেরেক্টমি বা এই জিনিসগুলো করলে জিনিসটা ঠিক হয়ে যায়। কিন্তু যখনই ওটা ডিলেড ডায়াগনোসিস হয়, অনেক দিন মানে স্টেজ যদি বেড়ে যায়, তখন কিন্তু শুধু অপারেশন বা ছোটোখাটো অপারেশনের দ্বারা এটা হয় না, সেটা তখন কমপ্লিকেশনসে যায়, এবং সেই সময় মানুষকে বোঝাতে হবে। এবং গাইনোকোলজিস্ট মানে খালি গাইনোকোলজি, অনকো সার্জারিওয়ালা যে গাইনোকোলজিস্ট, সেই সব জায়গায় ওনাকে সেই সব ইয়েতে গিয়ে এগুলো ট্রিটমেন্ট হয়, রেডিওথেরাপি বা ব্র্যাকিথেরাপি বলে এই জিনিসগুলো লাগে ইন ডিলেড স্টেজ অফ ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। বেশ, আপনি বলছিলেন যে যদি একদম আর্লিয়ার স্টেজে ধরা পড়ে তাহলে খুব মাইনর একটা সার্জারি করার পরে সেটা ঠিক হয়ে যেতে পারে। বেশ, এই জায়গা থেকে একটা জিনিস আমি দেখছিলাম যে আপনি স্মেলি ডিসচার্জের একটা রিলেশন কি এর সঙ্গে রয়েছে? হ্যাঁ, ফাউল স্মেলিং ডিসচার্জ যদি অনেক দিন ধরে হয়, কোনো ওষুধে যদি ঠিক না হয়, বা হোয়াইট ডিসচার্জ, অনবরত হোয়াইট ডিসচার্জ ট্রিটমেন্ট সত্ত্বেও যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু প্যাপ স্মিয়ার বা ফার্দার ট্রিটমেন্ট বা ফার্দার ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু একদম ইগনোর করার কিছু মানে কোনো রাস্তা নেই এগুলোতে। অবভিয়াসলি, তাহলে বুঝতেই পারছেন আজকের এই অনুষ্ঠান পর্ব থেকে এটুকুই বলবো, আপনারা অবশ্যই সজাগ সচেতনতা বৃদ্ধি চায় একটা থাকবেই, তার সঙ্গে টেলিভিশন স্ক্রিনে যাওয়া হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে নিন যদি মনে করেন যে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন, দেখানোর প্রয়োজন আছে, এখনও সময় আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন, তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আসবেন, কবে কবে আপনারা ডক্টর প্লাসে অ্যাভেলেবেল পাবেন সেটাও একটা বিষয় রয়েছে, কারণ অনেক কর্মব্যস্ততায় এনারা থাকেন, তার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা মাস্ট, তারপর আপনি অবশ্যই এসে দেখানোর সুযোগ পাবেন, দেখিয়ে নেবেন, এবং আফটার দ্যাট প্রত্যেকের সিচুয়েশান, প্রত্যেকের পজিশন, প্রত্যেকের হেলথ কন্ডিশন এক থাকে না, সুতরাং তার উপর ডিপেন্ড করবে আপনার সুস্থ হয়ে ওঠাটা, কত তাড়াতাড়ি আপনি সুস্থতা ফিরে পাবেন, আবারও আগের সময় লাইফস্টাইল। একটা বিষয়, এতগুলো কথার মাঝে আমরা বারবারই একটা কথা কিন্তু উঠে আসে, কোথাও স্বাস্থ্য সচেতনতার একটা প্রধান ভাইটাল ইস্যু হচ্ছে লাইফস্টাইল, আবারও সেখানটায় ফিরি, কারণ ওই যে বলে শুরু আর শেষ দুটোর মাঝখান বরাবর সবটা আলোচনা কংক্রিট করে নেওয়া, এবং এই লাইফস্টাইলের ভূমিকায় দাঁড়িয়ে আবারও একবার যে আমরা কী করে যত্নশীল হতে পারি আরও অনেক বেশি আমাদের জরায়ুর প্রতি। মেইন জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো, এবং এই অ্যাওয়ারনেসটা শুড বি কন্ডাক্টেড ইন ফ্রম স্কুল, হোম থেকে মানে ঘর থেকে আমাদের শুরু করতে হবে এবং রিইনফোর্স করতে হবে স্কুলে। স্কুলে এই অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন যেটা হয় সেটা 16 ইয়ার্স থেকেই আমাদের দেওয়া উচিত সব মেয়েদের, এই জিনিসটা প্যারেন্টসদের বলা এবং প্যারেন্টসদেরকে সচেতন, এটা তো 16 ইয়ার্সকে তো আর মেয়েদেরকে বলে বোঝাতে পারবো না, তাদের প্যারেন্টসদের বলতে হবে। তো এই যে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং সার্ভাইকাল ক্যান্সার, এবং এই জিনিসটাই আমাদেরকে মেইনলি রিইনফোর্স করতে হবে, এবং গভর্নমেন্ট থেকেও করা উচিত, করছেও আস্তে আস্তে, কিন্তু রিসোর্স কম, তার জন্য পুরোপুরি হয়ে ওঠে না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রচুর অভিজ্ঞতা, প্রচুর পেশেন্ট ডিলিং, ম্যাডাম ছোট্ট একটু অভিজ্ঞতা আপনার কাছ থেকে শুনবার আগ্রহ দেখাই, কারণ দরকার আছে, মানুষ চান যে এই যে পেশেন্টদের ক্ষেত্রে কীভাবে তাদের মাইন্ডের দিক থেকে তাদেরকে বুস্ট করেন। দেখুন, ট্রিটমেন্টের একটা আলাদা প্রসেস রয়েছে, আলাদা কর্নার রয়েছে, ডেফিনেটলি সেই মেডিকেলটা আমি ইউজ করে আমিও বুঝবো না, দর্শক বন্ধুও বুঝবেন না আমার, কিন্তু ওই বিষয়টা একটু অর্থাৎ মানসিক দিক থেকে তাদের জোরালো করে দিই যে হ্যাঁ কোনো ব্যাপার না, হতেই পারে, যে কোনো একটা রোগ, শরীর থাকলে শরীর তো অসুস্থ হবেই। যদি এটা মেইনলি হচ্ছে আমাদের লজ্জা এবং এই জিনিসটাকে কমাতে হবে, কমাতে হবে ইন দ্য সেন্স যদি এই প্রবলেমসগুলো হয়, যেমন পোস্ট মেনোপজাল ব্লিডিং বা পোস্ট কোয়েটাল ব্লিডিং, এগুলো হলে যেন অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, এবং এই জিনিসগুলো তখনই যাবে যখন মানুষ জানতে পারবে, অ্যাওয়ারনেস যখন হবে, এই অ্যাওয়ারনেসটাই আমাদের অ্যাজ এ টিভি বলুন বা সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত।
আমার ঠিক এবং সত্যি এই অনুষ্ঠানও কিন্তু আপনাদের তেমনই একটা বার্তা বহন করে দেয়। আর বিভিন্ন জিনিস পেলাম, আরও একবার ঝালিয়ে নিই শেষ মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে এক তো রিস্ক ফ্যাক্টর, ডেফিনেটলি আবারও ম্যামের কাছে আসবো সেই বিষয়টা নিয়েই শেষ করব। তার আগে বলে রাখি সিমটম কী কী রয়েছে সেগুলো নিশ্চয়ই মাথায় থাকবে, সেগুলোর দিক থেকে আপনারা একটু সচেতন হবেন। তাছাড়া কম বেশি বয়সটা কিন্তু ম্যাটার ডেফিনেটলি করেন, ম্যাম একটা কথা বলছিলেন যে একটু বার্ধক্য জনিত বয়স এরম সময় এই ধরনের সমস্যাটা বেশি দেখা যায়, তার মানে এটা নয় যে একদম মিড এজ যে হবে না বা আর্লি এজ যে হবে না, হ্যাঁ হতেই পারে সেটাও উনি বলেছেন, এভরি পসিবিলিটিস। সুতরাং তার সাথে সাথে আপনাদেরকে এটাও বলে রাখি যে রিস্ক ফ্যাক্টর নিয়ে বারবারই ম্যাডাম তিনটে পয়েন্ট তুলে ধরছিলেন, সেই তিনটে পয়েন্টকে আবারও একবার ঝালিয়ে নেওয়া যে কোন কোন ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা অ্যাভয়েড করবো এবং কীভাবে অ্যাভয়েড করবো। সার্ভাইকাল ক্যান্সার একটা এমন ক্যান্সার যেটা প্রিভেন্টেবল, দি ওনলি ওয়ান ক্যান্সার, ওনলি ওয়ান ক্যান্সারই বলবো, কারণ আজ পর্যন্ত এমনি ক্যান্সার নেই এখনও যেটা প্রিভেন্ট করা যায় বা যার অ্যাগেনস্টে আমাদের ভ্যাকসিনস আছে। তো এবং যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, এই তিনটের মাধ্যমেই আমাদেরকে যে 16 ইয়ার্স অন্তর যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন দেওয়া এবং 25 ইয়ার্স পর থেকেই আমাদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেট করা, এই জিনিসগুলো আমাদের আনতে হবে। এইগুলো সত্ত্বেও আমাদের ফার্স্ট মানে আর্লি ম্যারেজ, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স এইগুলো থেকে এবং প্রপার সেক্সুয়াল ব্যারিয়ার মেথডস এই জিনিসগুলো আমাদের লাইফস্টাইলে ঢোকাতে হবে। এবং তার সাথে সাথে তার সত্ত্বেও যদি কোনো সিমটম হয়, কোনো প্রবলেম যদি হয়, তাহলে গাইনোকোলজিস্ট বা ডক্টরের কাছে যেতে হবে। একদম সেটাই আমার মনে হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই একটা জায়গাতেই আপনারা স্ট্রিক্ট থাকুন, সেটা হচ্ছে যে কোনো সমস্যা, যে কোনো ধরনের আবৃত সম্পদকে কখনো জানবেন লজ্জা দ্বারা নিবৃত নয়, মানে এই কথাটা ভীষণ বাস্তব। কারণ যেটাকে আবৃত করে রাখবেন তাকে যত্ন করতে হয় তার দ্বিগুণ বেশি, যতটা না এক্সপোজার এরিয়াতে আমরা করে থাকি। সুতরাং সেই জায়গা থেকে কতটা করবেন কতটা করবেন না এবং কোন সময় কতটুকু করার গুরুত্ব আছে, এটা যদি জেনে নেওয়া যায় আমার মনে হয় আমরা অনেক বেশি অ্যাওয়ারনেস এই বিষয়টা ছড়িয়ে দিতে পারি, যেটা ম্যাডামও সবসময় বলছেন যে অ্যাওয়ারনেস শোজ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও অনেক বেশি হওয়া উচিত এরকম শোয়েজদের মতো, যাতে আপনারা সচেতন হতে পারেন। আর এমন একটা মাসে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান পর্বটা এগোচ্ছি, বা পরবর্তী সময়ও যদি কখনো আপনার টেলিকাস্ট হতে দেখেন জানুয়ারি মাসেরই অনুষ্ঠান, আপনাদেরকে সেই জায়গাটা সচেতন বৃদ্ধি করবে। এবং ম্যাডাম একটা কথা বললেন যে এটা ওনলি ওয়ান ক্যান্সার যেটা প্রিভেন্টেবল, এটা কিন্তু শুনে অনেক বেশি আশ্বস্ত হলাম। অ্যাজ এন হোস্ট, অ্যাজ এন পার্সন, অ্যাজ এন ফিমেল, যেমন আমি যতটা বেশি সুন্দর সিকিওর ফিল করলাম যে হ্যাঁ এরকম সমস্যা আমারও হতে পারে, আপনার মতন ঘরে ঘরে সমস্যা। তাছাড়া আগে থেকে কী করে নিজেদেরকে সুস্থ রাখবো তার জন্য সচেতনতা, সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস সর্বত্র আপনার পাশে আছে, তার জন্য হেল্পলাইন নাম্বার যা আছে সেখান থেকে আপনি অবশ্যই ফোন নাম্বারটা নোট করে নিন এবং কোন কোন দিন থাকেন ম্যাডাম ডক্টর প্লাসে অ্যাভেলেবেল সেটাও আপনারা জেনে নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে আসবেন ডেফিনেটলি, ডক্টর প্লাস বাইরে বাইরেও যায় কিন্তু সেখানে কনসালটেন্টরা থাকেন, সেখান থেকেও কিন্তু আপনাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করতে হবে। ধন্যবাদ জানাবো ম্যাডাম আপনাকে, সময় হাতে একদম নেই, ধন্যবাদ আপনাদেরকেও, নমস্কার।